हाय फ्रेंड्स, मैं इंदौल चौधरी, आपका बहुत बहुत स्वागत है मेरे चैनल पर। और आज से मैं एक नया सीरीज स्टार्ट करने वाला हूँ यूट्यूब पे, जो कि टिकटॉक्स या टेक्निक्स, आप जो भी कह सकते हैं उसको। मतलब टिकटॉक्स हिंदी में होता है, इंग्लिश में होता है, तो मेरा जो होगा मतलब बंगाली फ्रेंड्स के लिए होगा या बंगाली में होगा जो टिकटॉक्स। তো বন্ধুরা, আজকে প্রথম যে খবরটা আসছে নোকিয়া থেকে, যে নোকিয়া 2 এন্টুডু বেঞ্চমার্কেটে ধরা পড়েছে, যে নোকিয়া 2 খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে। এবং এর স্পেক্স হিসেবে দেখা গেছে 8GB RAM এবং স্ন্যাপড্রাগন 210 প্রসেসর এতে দেওয়া আছে। স্ন্যাপড্রাগন 210 প্রসেসর খুবই মতলব এন্ট্রি লেভেল অ্যান্ড্রয়েড ফোনের জন্য, মানে অনেক দাম কম হবে এটা। এবং নোকিয়াটা বিশেষত ইন্ডিয়াতে বাজার করার চেষ্টা করবে। এবং আমার মতে এই ফোন নেওয়ার থেকে কিছুদিন ওয়েট করে আরও একটু দামি ফোন নেওয়া ভালো, যাতে হ্যাং হবে না। পরবর্তী যে খবরটা আসছে, যেটা হচ্ছে গুগল থেকে, এবং গুগল 23 আপনারা জানেন যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ইউপিআই হিসাবে বা পেমেন্ট অ্যাপ হিসাবে, তো যেটা 5 উইক, মানে 5 উইকে 7.5 মিলিয়ন ডাউনলোডস হয়ে গেছে। যেটা সুন্দর পিচার একটি বক্তৃতাতে তিনি বলেছেন যে এটা এত ডাউনলোড হয়েছে এবং ইন্ডিয়াতে এটার পপুলারিটি হিসাবে দেখা যাচ্ছে 23 অনেক ডাউনলোড হচ্ছে। পরবর্তী যে খবরটা আসছে OnePlus 5T আর OnePlus এর তরফ থেকে, তো OnePlus 5 এতদিন আমরা জানতাম খুব ভালো ফোন, তো এবার আসছে OnePlus 5T, যেটা সেই ফুল ডিজাইন ডিসপ্লের সাথে আসছে। এবং এটা কিছু কিছু প্রাইস আর স্পেসিফিকেশন চায়নার মধ্যে এটা লঞ্চ হয়েছে, এরকম কিছু ধরা পড়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী যে নিউজ আসছে ওলা তরফ থেকে, তো এতদিন আপনারা শুনেছেন যে ওলাতে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়, ওলা বড় গাড়িতে চাপলে বগেরা বগেরা, তো এখন অটো রিক্সাতে ওলাতে ওয়াইফাই দিচ্ছে, এটাই বাকি ছিল দেখা হয়তো। তো এবার থেকে যখনই ওলাতে আপনি বুক করবেন যে কোনো ওলা গাড়ি, তো সেখানে ওয়াইফাই আপনি পেয়ে যাবেন, যেটা হবে একদম বিনামূল্যে। পরবর্তী যে খবরটা আসছে, আপনারা জানতেন যে হোয়াটসঅ্যাপে এতদিন মেসেজ করলে কাউকে কিছু ডিলিট করা যায় না, মানে মতলব মেসেজ আপনি পাঠিয়ে দিয়েছেন তো সেই মেসেজটাকে ডিলিট করে তার কাছ থেকে ডিলিট করতে পারবেন না, শুধু আপনি ডিলিট করলে আপনার কাছে ডিলিট হবে। তো হোয়াটসঅ্যাপে নতুন একটা ফিচার্স আসছে, তো যেটার সাহায্যে আপনি পাঠানো মেসেজও পুরোপুরি ডিলিট করে দিতে পারবেন, যেটা ওর কাছেও যাবে না যাকে পাঠাচ্ছেন, এবং আপনার কাছেও থাকবে না যে আপনি পাঠিয়েছেন। তো এটা একটা ভালো হতে পারে, যে ভুল করে অনেক সময় আমরা অনেকজনকে মেসেজ পাঠিয়ে ফেলি, ডিলিট করতে পারবো এবং অনেকটা সেফভাবে ইউজ করা যাবে হোয়াটসঅ্যাপ। পরবর্তী যে খবরটা আসছে জিওনির তরফ থেকে, কি 2 নভেম্বর জিওনির একটা নতুন ফোন লঞ্চ হতে পারে, M7 Power। তো যেটা স্পেক্স হিসাবে দেখা গেছে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটাতে Snapdragon 435 চিপসেট আছে, এবং প্রাইস 20,000, কোনো মানেই হয় না, এটা অনেক বেশি দাম। আর আজকের সব থেকে বড় খবর যেটা, অ্যামাজন প্রাইম, আজকে শেষ দিন অ্যামাজন প্রাইমে 500 টাকায় আপনি প্রাইমের মেম্বারশিপ হতে পারেন, যেটা 1 তারিখ থেকে আপনার 1000 টাকা হয়ে যাবে, যে 1000 টাকা নিয়ে আপনাকে প্রাইমের মেম্বারশিপ নিতে হবে, যেটা আজকে শেষ ডেট হিসেবে আপনি 500 টাকায় পাচ্ছেন, যেটা খুবই ভালো অফার। এবং আপনি ফ্রি ডেলিভারি, আনলিমিটেড ফ্রি ডেলিভারি পাচ্ছেন, অ্যামাজনে ফ্রিতে ফিল্ম এবং গান শোনার সুযোগ পাচ্ছেন, এখনও গান শোনাটা আসেনি ইন্ডিয়াতে, বাট লঞ্চ হয়ে যাবে, এবং অ্যামাজন ড্রাইভও আপনি পাচ্ছেন, যেটা লঞ্চ হয়ে গেছে, আপনারা গুগল প্লে স্টোরে বা আই স্টোরে পেতে পারেন ওটা। তো অনেক ভালো ভালো ফিচার্স এতে আছে। আজ শেষ দিন আপনারা করে নিন, তাহলে 1 বছর ফ্রিতে এসব আরও জিনিসপত্র উপভোগ করতে পারবেন, আজই শেষ ডে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করছি আপনাদের এই ধরনের ভালো লেগেছে আমার যে টেকটক্স এর টেক নিউজ বাংলাতে। তো আমি একটা কল রাখছি, এদিকে বা এদিকে থাকবে, আপনারা ক্লিক করে একটু দেখে নিন। তো আপনারা ভোট করুন কি আমার এরকম ভিডিও প্রত্যেকদিন ডেলি বেসিসে বানালে কেমন হয়। তো ভোট দেখে আমি সেটাকে বিচার করবো কি বানানো উচিত কি নয়, এবং আপনারা নেমটা সাজেস্ট করবেন, টেকটক্স টেকনিউস কি রাখা যেতে পারে। থ্যাংক ইউ।